আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। খেরসনে শহুরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা। ইমরান খানের সংবাদ সম্মেলন সম্প্রচারে নিষেধাজ্ঞা। রাশিয়ায় সদর দপ্তর খুলল ওয়াগনার গ্রুপ। বরাত জোরে বাঁচলেন ইমরান খান, ধন্যবাদ দিলেন আল্লাহকে। এবং সর্বশেষ থাকছে, বিজেপি সরকার জনগণের জীবনকে কঠিন করে তুলেছে। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জীবনযাপনকে কঠিন করে তুলেছে। বিজেপির রাজ্য সরকার চাকরি দেয়নি, হিমাচল প্রদেশ মূল্যস্ফীতি কারণে ভুগছে। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের কারণে রাজ্যের যুবকদের সঙ্গে অপরাধমূলক তামাশা হয়েছে। বিজেপি সরকার জনগণের জীবনকে কঠিন করে তুলেছে, সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর বিজেপি সরকার জনগণের জীবনকে কঠিন করে তুলেছে, সে সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। খেরসনে শহুরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা। রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় শহর খেরসনে বেসামরিকদের বাড়ি থেকে বের করে দিয়ে সেখানে অবস্থান নিচ্ছে রুশ সেনারা। চলমান ইউক্রেন যুদ্ধের ক্রম বর্ধমান কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া শহরটির এক বাসিন্দা এই অভিযোগ করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে। খেরসনের বাসিন্দার ভাষ্য অনুসারে রুশ সেনারা খেরসন শহরে ছড়িয়ে পড়েছে। ইউক্রেনীয়দের এগিয়ে আসার অনুমান করে রুশ সেনারা শহুরে যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রুশ মনোনীত খেরসনের বেসামরিক কর্তৃপক্ষ এখনও বেসামরিকদের শহর ছেড়ে যেতে আহ্বান জানাচ্ছে। খেরসন অঞ্চলের প্রাদেশিক রাজধানীও খেরসন শহর। এটি দ্নিপ্র নদীর পশ্চিম তীরে অবস্থিত। ইউক্রেনীয় গোলা বর্ষণে পশ্চিম তীরে সরবরাহ পাঠাতে পারছে না রাশিয়া। বৃহস্পতিবার শহরটির উপপ্রধান কিরিল স্ট্রেমোসভ বলেছিলেন, রুশ সেনারা হয়তো খেরসন থেকে পিছু হটতে পারে। কিন্তু শুক্রবার বক্তব্য পাল্টে তিনি বলেছেন, বেসামরিকরা যাতে শহর ছেড়ে যেতে উৎসাহী হয় সেজন্য এই কথা বলেছেন তিনি। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ইঙ্গিত দিয়েছেন, খেরসনে রুশ সেনাদের পিছু হটার বিষয়টি সাজানো হতে পারে যাতে করে ইউক্রেনীয় সেনাদের ফাঁদে ফেলতে পারে। দ্নিপ্র নদীর পূর্ব তীরে বেসামরিকদের সরিয়ে নেওয়াকে নাটক হিসেবেও উল্লেখ করেছেন তিনি। খেরসনের এক বাসিন্দা এপিকে বলেছেন, খালি করা বাসাগুলোকে অবস্থান করেছে রুশ সেনারা। রাশিয়ার সেনাবাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়ির মালিকানা দলিল যাচাই করছে। ভবনের মালিকানার প্রমাণ দিতে না পারলে বাসা থেকে বের করে দিচ্ছে। ওই ব্যক্তি বলেন, রুশ সেনারা স্থানীয়দের জোর করে তাড়িয়ে দিচ্ছে এবং তারা সেখানে অবস্থান করছে। নিশ্চিতভাবে তারা শহরে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। খেরসনের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে এখন আর রোগীদের সেবা দিচ্ছে না। শহরের বাসিন্দারা খাবারের সরবরাহে ঘাটতি নিয়েও অভিযোগ করেছেন। কনস্টান্টিন নামের ব্যক্তি বলেন, শহরে প্রায় কোনো সরবরাহ নেই বললেই চলে। লোকজন নিজেদের জমিয়ে রাখা খাদ্য ব্যবহার করছেন। যে অল্প কয়েকটি দোকান খোলা রয়েছে সেগুলোতে অনেক দীর্ঘ লাইন মানুষের। ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক ওলে ঝাডানভ বলেছেন, খেরসনকে পুনরুদ্ধার করার লক্ষ্যে ইউক্রেনীয় সেনাবাহিনীর পাল্টা আক্রমণের অংশ হিসেবে দ্নিপ্র নদীর পশ্চিম তীরে রুশ সেনাদের সরবরাহ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এতে করে নদী দিয়ে অস্ত্র ও খাদ্য সরবরাহ করতে পারছে না। ইউক্রেনীয় গোলা বর্ষণে নদীর বিভিন্ন সেতুও ধ্বংস হয়েছে। তিনি বলেন, পরিবহন রুট বন্ধ হয়ে যাওয়ার বিপদ বুঝতে পারছে রুশরা। বাস্তবিক অর্থে এখন তাদের দ্নিপ্র নদীর পূর্ব তীরে পিছু হটতে হচ্ছে। কিন্তু রুশ সেনারা শান্তিপূর্ণভাবে খেরসন ছাড়তে রাজি না। তারা শহরের ভেতরে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। তারা নতুন নিয়োগ দেয়া সেনাদের এবং নতুন ট্যাকটিক্যাল ব্যাটালিয়ন মোতায়েন করেছে। ঝাডানভ মনে করেন, খেরসনের পশ্চিম তীরে রুশদের তুলনায় ইউক্রেনীয় সেনাবাহিনী বেশি সুবিধাজনক অবস্থায় রয়েছে। খেরসনে গোলা বর্ষণ করতে পারবে ইউক্রেনীয়রা, কিন্তু রুশদের সঙ্গে সরাসরি সংঘাতে লিপ্ত হতে হবে না। তিনি বলেন, কিয়েভ সময় নিচ্ছে কারণ খেরসনে রুশদের শক্তি কমে যাচ্ছে। তারা প্রতিদিন দুর্বল হচ্ছে, যা ইউক্রেনকে প্রধান হামলার জন্য শক্তি জমা করার সুযোগ দিচ্ছে।
ইউক্রেনীয় দক্ষিণাঞ্চলীয় সামরিক নারী মুখপাত্র নাতালিয়া হুমেনিউক ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, রুশ সেনা সদস্যদের অনেকেই নিজেদের বেসামরিক বেশ ধরছে। ইমরান খানের সংবাদ সম্মেলন সম্প্রচারে নিষেধাজ্ঞা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সংবাদ সম্মেলন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া অ্যান্ড রেগুলেটরি অথরিটি পক্ষ থেকে শনিবার এ বিষয়ে নোটিশ ইস্যু করা হয়েছে বলে ডন জানিয়েছে। নোটিশে বলা হয়, ইমরান তার লং মার্চ বক্তৃতার সময় হত্যা পরিকল্পনার ভিত্তিহীন অভিযোগ তুলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। এই ধরনের কন্টেন্ট প্রচারিত হলে জনগণের মধ্যে ঘৃণা ছড়াতে পারে। এছাড়া এইসব বক্তব্য দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। ইমরান খানের সংবাদ সম্মেলন প্রচারিত হলে গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের ওয়াজিরাবাদে লং মার্চ চলাকালে ইমরানকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে অল্পের জন্য রক্ষা পান তিনি। ইমরান খান বলেন, বৃহস্পতিবার তাকে লক্ষ্য করে চালানো হামলার সময় তার পায়ে 4টি গুলি লেগেছে। আগে তিনি জানতেন তার ওপর হামলা হবে। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে দেয়া বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। রাশিয়ায় সদর দপ্তর খুলল ওয়াগনার গ্রুপ। রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ ঘিরে আলোচনায় আসা কুখ্যাত রুশ ভাড়াটে সেনাদল দ্য ওয়াগনার গ্রুপ প্রথমবার আনুষ্ঠানিকভাবে তাদের সদর দপ্তর খুলেছে। ভাড়াটে সেনা সরবরাহকারী এই প্রতিষ্ঠান তাদের সব কার্যক্রম এতদিন গোপন রাখলেও শুক্রবার জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গে সদর দপ্তর খুলেছে তারা। ওয়াগনার গ্রুপের নিয়ন্ত্রণকারী ইওজিনি প্রিবোশন রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত। সেন্ট পিটার্সবার্গ শহরে কাচের দেয়াল ঘেরা একটি ঝকঝকে বহুতল ভবনে নিজেদের সদর দপ্তর চালু করার কথা শুক্রবার জানান ইওজিনি। সেখানে সাদা রঙের বর্ণের বড় করে ওয়াগনার চিহ্ন রয়েছে। ওয়াগনার সেন্টার নামে সদর দপ্তর খোলাকে ভাড়াটে সেনা দলটি সম্পর্কে তথ্য প্রকাশের একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সেই সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা নীতিতে ওয়াগনার গ্রুপের ভূমিকা আরও জোরদার করার জন্য ইওজিনি এই পদক্ষেপ নিলেন বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর চাপে পড়ার বিষয়টি নিয়ে একাধিকবার রুশ জেনারেলদের প্রকাশ্যে সমালোচনা করতে দেখা গেছে ইওজিনিকে। এর আগে মাসে ইওজিনি প্রথমবারের মতো বলেন তিনি ওয়াগনারের প্রতিষ্ঠাতা। ওয়াগনার গ্রুপের সদস্যদের বেশিরভাগ সাবেক রুশ সেনা। মাসে ইউরোপীয় ইউনিয়ন ওয়াগনার গ্রুপের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছিল। ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, মস্কোর হয়ে এই গোষ্ঠীর চোরা কোপ্তা অভিযান চালাচ্ছে। ওয়াগনার নিয়ন্ত্রণের কারণে ইওজিনির উপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা রয়েছে। বরাত চড়ে বাঁচলেন ইমরান খান, ধন্যবাদ দিলেন আল্লাহকে। পাকিস্তানে ঘটে গিয়েছে চাঞ্চল্যকর ঘটনা। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের উপর চলেছে গুলি চালানোর ঘটনা। বরাত চড়ে প্রাণে রক্ষা পেলেও তার পায়ে গুলি লেগেছে, জখম হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার পাকিস্তানে চলছিল আজাদি মার্চের মিছিল, আর সেই মিছিলে উপস্থিত ছিলেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। তাকে লক্ষ্য করেই এক ব্যক্তি গুলি চালায় বলে খবর পাওয়া গেছে। ইমরান খানের ডান পায়ে গিয়ে গুলি লাগে, সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তারপর দ্রুত ইমরান খানকে জখম অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এবার তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খুললেন। তিনি জানিয়েছেন, আল্লাহ আমাকে নতুন জীবন দান করেছেন। জখম অবস্থাতেই তিনি দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছেন, ইনশাআল্লাহ আমি আবার লড়াই করে ঘুরে দাঁড়াবো। ইমরান খানের ওপর গুলি চালানোর ঘটনা নিঃসন্দেহে বেনজির ভুট্টো স্মৃতি উস্কে দিল বলেই অনেকে মনে করছেন। তবে ইমরান খানকে হত্যা করার চেষ্টা হলেও তার আত্মবিশ্বাসে কিন্তু এতটুকু চির লাগেনি। তবে ইমরান খানের ওপর এই প্রাণঘাতী হামলা কে বা কারা চালালো তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রবল হইচই। বিজেপি সরকার জনগণের জীবনকে কঠিন করে তুলেছে। ভারতের হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস দল। ইস্তেহারে কংগ্রেস দলের পক্ষ থেকে হিমাচলের জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শনিবার ইস্তেহার প্রকাশের সময় কংগ্রেস দল বিজেপিকে নিশানা করে বলেছে, কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জীবনযাপনকে কঠিন করে তুলেছে। বিজেপির রাজ্য সরকার চাকরি দেয়নি, হিমাচল প্রদেশ মূল্যস্ফীতির কারণে ভুগছে।
কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের কারণে রাজ্যের যুবকদের সঙ্গে অপরাধমূলক তামাশা হয়েছে। বিজেপি সরকার জনগণের জীবনকে কঠিন করে তুলেছে। কংগ্রেস বলেছে রাজ্য সরকার গড়লে মন্ত্রিসভার প্রথম বৈঠকে 1,00,000 সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। জয়রাম সরকারের রাজনৈতিক কারণে কর্মচারীদের হয়রানির জন্য তারা পড়া সমস্ত বদলি বাতিল করা হবে। 18 থেকে 60 বছর বয়সী মহিলাদের প্রত্যেক মাসে 1,500 টাকা দেওয়া হবে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের মধ্যে একটি শক্তি বিভাগ তৈরি করা হবে, যা বিশেষভাবে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির সাথে কাজ করবে। প্রতিটি বিধানসভায় 10 কোটি টাকার অর্থাৎ রাজ্যে 680 কোটি টাকার যুব স্টার্ট আপ তহবিল গঠন করা হবে। এর মাধ্যমে তরুণরা তাদের শিল্প বা ব্যবসায় স্থাপনে 0% সুদে টাকা পাবে। সরকার প্রত্যেক পশুপালির মালিকের কাছ থেকে প্রত্যেকদিন 10 কেজি দুধ কিনবে। এতে প্রাণী সম্পদ মালিকরা উৎসাহিত হবে এবং বেওয়ারিশ পশুর সমস্যাও কমবে। গরুর মালিকদের কাছ থেকে গোবর কেনা হবে প্রতি কেজি 2 টাকা করে। এই গোবরকে ভার্মি কম্পোস্টে রূপান্তরিত করার জন্য পঞ্চায়েত স্তরে ব্যবস্থা গ্রহণ করা হবে। কংগ্রেস বলেছে প্রতি ঘরে 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। ইউনিটটি এমনভাবে হিসাব করা হবে যাতে যারা বেশি ব্যবহার করবে তারাও এই ছাড়ের সুবিধা পেতে পারেন। এর ফলে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো প্রত্যেক মাসে কিছু অর্থ সঞ্চয় করতে পারবে, যাতে তারা মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই করতে পারে। হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন হবে আগামী 12 নভেম্বর। নির্বাচনের ফল ঘোষণা হবে 8ই ডিসেম্বর।